গোটা বাংলাদেশের সকল মুসলমান একত্রিত হয়ে আজকে এই কোরআনের হক কথাগুলো সবার সামনে পৌঁছার কথা ছিল, সবার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকে নানা ভাবে কোরআনের হক কথাগুলোকে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু বাধা দিয়ে কোরআন বন্ধ করা গেছিল তো, একটা আলেম পাওয়া গেছে, কি ভাই পাওয়া গেছে? তা আলেমরাই তো কেসিনের বিরুদ্ধে বলে, মাদকের বিরুদ্ধে তো আলেমরাই বলে, সুদের বিরুদ্ধে তো আলেমরাই বলে, আমরাই তো এগুলোর বিরুদ্ধে। তা আমরাই তো বলবো, আমাদেরকে সাথে নিয়ে আন্দোলন করেন, আমাদেরকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন করেন, এ দেশে মাদক খুঁজে পাওয়া যাবে না। কথা ঠিক না বা ঠিক জোরে বলেন। এই কোরআন সত্য দিয়ে ভরা, ন্যায় দিয়ে ভরা। কোরআন যেখানে থাকবে মাদক সেখানে থাকবে না, কোরআন যেখানে থাকবে সেখানে ক্যাসিনো থাকবে না, কোরআন যেখানে থাকবে সুদ সেখানে থাকবে না, কোরআন যেখানে থাকবে সেখানে ঘুষ থাকবে না। বন্ধুগণ, আমার সামনে আমার হাতে দেখতে পাচ্ছেন এটা মহাগ্রন্থ কোরআনুল কারীম। এটা কার কালাম? আপনারা যেভাবে বললেন তাতে সন্দেহ হয়, কথায় সন্দেহ হয় যে এটা আল্লাহর কালাম হতেও পারে নাও হতে পারে, এরকম মনে হয়। একটু জোরে বললে কি সমস্যা আছে? একটু জোরে বলেন, এটা কার কালাম? এটা সত্য দিয়ে ভরা, এটা ন্যায় দিয়ে ভরা, এটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের আছে কি? এটা পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর কোন মানুষের নাই। আমার বন্ধুগণ, পৃথিবীতে যত ধর্ম আছে, একটু তাকান, যত ধর্ম আছে, আমরা সব ধর্মের নাম কি জানি? জানি না। তবে গবেষণায় ধরা পড়েছে পৃথিবীতে প্রায় 4,500 ধর্ম আছে। কত হাজার? 4,500 ধর্ম। এই 4,500 ধর্মের ভিতরে একটি ধর্মের নাম হলো ইসলাম। কি? ইসলাম। এই ইসলাম ধর্ম বাদ দিয়ে পৃথিবীতে যত ধর্ম আছে, কোন ধর্মের মানুষ নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলে না। এবার চুপ করেছিলেন যে কোনটা ঠিক কই না বে ঠিক কই, কি যে হয় কি যে না হয়, তার কারণ আপনারাও সন্দেহের মধ্যে আছেন, আপনারাও সন্দেহের ভিতরে আছেন। এবার জোরে বলেন, কথা বুঝে থাকলে কথার জবাব দিবেন। পৃথিবীতে ইসলাম ধর্মের লোক বাদ দিয়া অন্য যত ধর্ম আছে, সকল ধর্মের মানুষ নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলে না, কিন্তু মুসলমানরা, এক শ্রেণীর মুসলমান আছে নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলে। এইবার একটু হলেও বুঝেছেন মনে হয়, কথা ঠিক না বা ঠিক ভাইরা? আমার মুসলমানরা নিজের ধর্মের বিরুদ্ধে কথা বলার কারণে আজকে নিজের ধর্ম নিয়া মুসলমানের মধ্যে দলাদলি আছে না নাই? আছে। মুসলমানের ভিতরে দলের অভাব নাই, কথা ঠিক না বা ঠিক? এইটা পীর, এটা তাবলিগের এক গ্রুপ, ওটা তাবলিগের আর এক গ্রুপ, এইটা টুপি লম্বা টুপির এক গ্রুপ, এটা খাটু টুপির এক গ্রুপ, তাই নাকি? তারপরে কি, এটা নামাজি এক গ্রুপ, এটা বেনামাজি এক গ্রুপ, এরকম গ্রুপ আছে না নাই? এরকম গ্রুপ আছে। আবার এমন এমন গ্রুপ এ দেশে আছে, নামাজ না পড়েও কয় ঈমান ঠিক আছে, এরকম আছে না নাই?
এরকম আছে ভাইরা আমার। আমার কয়েকদিন আগে এক জায়গায় আলোচনা করে বাসায় ফিরতেছি, আমাকে এক ভদ্রলোক পরিচয় দিচ্ছে, কয় হুজুর আমি নাসের গুরু। কিসের গুরু বোঝেন না এর ভাই? নাতের গুরু নয়, নাতের গুরু নয়, নাসের গুরু। তা নাসের গুরু মানে কি? মানে আমি ড্যান্স শিক্ষা দেই, সেটা আবার আমাকে পরিচয় দিচ্ছে। তা আমি বললাম আপনার নাম কি? তোর নাম যেটা বললো সেটা পরিচয় বুঝলাম উনি মুসলমান, উনি মুসলমান। আর আবার দরবের সাথে আমাকে পরিচয় দিচ্ছে, কয় আমি নাসের গুরু। নাউজুবিল্লাহ, আপনারা আস্তে কইবেন না জোরে কইবেন? এইরকম এইরকম মুসলমানের মধ্যে এইরকম গ্রুপের পরিচয় আছে না নাই? ভাইরা আমার, এই কোরআন সত্য দিয়া ভরা। আল্লাহু আকবার বলেন, সত্য দিয়া যে ভরা এ কোরআন। আল্লাহ নিজেই বলছেন সূরা আনআম 115 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ صِدْقًا وَعَدْلًا اللَّهُ أَكْبَرُ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, তোমার রবের এই কালাম অর্থাৎ মহাগ্রন্থ কুরআনুল কারীম এটাকে পরিপূর্ণ করা হয়েছে সত্য দিয়া, এটা ন্যায় দিয়া পরিপূর্ণ করা হয়েছে, আর এটা কখনই পরিবর্তন হওয়ার নয়, এটাকে কেউ পরিবর্তন করতে পারবে না, এটা পরিবর্তন হওয়ার নয়। না লা মুবাদ্দিলা লি কালিমাতিহি, আল্লাহর কালাম এটা পরিবর্তনশীল নয়, এটা পরিবর্তন করতে কেউ পারবে না। ভাইরা আমার, আজ থেকে নিয়া প্রায় 1400 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে, এটার একটা জবরের পরিবর্তন হয় নাই, জের পেশের পরিবর্তন হয় নাই, একটা হরফের পরিবর্তন হয় নাই, আয়াতের পরিবর্তন হয় নাই। হয়েছে কি? ধরেবার হয়েছে কি? হয় নাই। এটা সত্য দিয়া ভরা, এটা ন্যায় দিয়া ভরা, কিন্তু এই কোরআন এটা সত্য দিয়া ভরা, ন্যায় দিয়া ভরা, এটা মানুষ চলার জন্য, মানুষের জীবন চলার জন্য যা কিছু প্রয়োজন এটার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু আল্লাহ পাক দিয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে মানুষ চলার জন্য যা কিছু প্রয়োজন, ব্যবসা করবেন কিভাবে, কৃষি চালাবেন কিভাবে, ভাইরা আমার আপনার খাদ্যটা কি কেমন হবে, আপনার চলাফেরাটা কি হবে, আপনার ইমামতিটা কেমন হবে, আপনার চলাফেরা উঠা বসা কলকারখানা যা কিছু পরিচালনা করবেন সব কিছুর বর্ণনাই কোরআনে আছে না নাই? আল্লাহ পাক বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইউন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। হে নবী, আপনার উপরে যে কিতাব নাজিল করলাম পুঙ্খানুপুঙ্খ রূপে এটা ব্যাখ্যা করে দেওয়া হয়েছে, এটা মুসলমানদের জন্য রহমত, এটা মুসলমানদের জন্য হেদায়েত, এটা হচ্ছে হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন।
এটা হচ্ছে হুদা, এটা হচ্ছে গাইডবুক, এটা হচ্ছে রহমতের কিতাব। এটাকে জিজ্ঞেস করবেন আমার জীবনটা কিভাবে চালাবো, এটা সব কিছু বলে দেবে। কিন্তু আজকে কোরআন থেকে এ জাতি অনেক দূরে, অনেক অনেক দূরে, কোরআন থেকে দূরে। এবং এই জাতিকে কোরআন থেকে দূরে সরে নেওয়ার জন্য আজকে বিজাতিরাও বিভিন্ন ধরনের পরিকল্পনা করছে। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন। কিন্তু বিজাতিরা যে আমাদেরকে কোরআন থেকে দূরে সরে নেওয়ার চেষ্টা করছে সেটা আজকে মুসলমান আজকে বুঝতেছে না। কথা ঠিক না বন্ধুগণ? আমরা আজকে এখানে এসেছি হেদায়েত পাওয়ার জন্য। কথা ঠিক না? হেদায়েত দেওয়ার জন্য কোরআন থেকে হেদায়েত নেব। কিন্তু কোরআনের সঠিক কথা, কোরআনের সঠিক হেদায়েতের কথা আজকে জাতির কাছে যদি বলা হয় তাহলে জাতির এক শ্রেণীর মানুষ উল্টো ভাবে। কথা ঠিক না ব্যাটি? আমার আমার দেশের বাড়ি গাইবান্ধা, গাইবান্ধায় একটা কথা আছে, সেটা হলো যে বললে মা মার খায়, না বললে বাবা এটো খায়। তার মানে হলো কি তা জানেন? কুকুরে দুধ খাইছে, দুধ খাইছে, সে দুধ ফেলে না দিয়ে মা ওই রকমই রাখছে স্বামীকে খাওয়াবে। এখন ছেলে তা দেখছে, ছেলে দেখে এখন ছেলে এখন বাপকে যদি বলে তাহলে মা মারি খাবে, আর যদি না বলে কথা বলে না, এটো কুকুরের এটো খাবে। কথা ঠিক না ব্যাটি? আজকে গোটা বাংলাদেশের সকল মুসলমান একত্রিত হয়ে আজকে এই কোরআনের হক কথাগুলো সবার সামনে পৌঁছার কথা ছিল, সবার কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল। কিন্তু আজকে নানা ভাবে কোরআনের হক কথাগুলোকে বাধা দেওয়া হচ্ছে। কিন্তু বাধা দিয়ে কোরআন বন্ধ করা, বন্যা যখন আসে তখন কোন কোন জায়গায় দেখা যায় পুকুরওয়ালারা কি করে, পুকুরওয়ালারা ওই পুকুরের পাড়ে একটু করে বাঁধে, কি করে একটু করে মাটি দেয়, একটু করে মাটি দিয়ে যাতে পুকুরের ভিতরে পানি ঢুকতে না পারে। কিন্তু বন্যা যখন বেশি হয়ে যায় তখন কি হয় ভাইরামার, তখন এমনি কি হয়, তখন ভেঙ্গে যায়, তখন পার ভেঙ্গে সব তছনছ হয়ে যায়। এই পৃথিবী আল্লাহর, এই জমিন আল্লাহর, এই আসমান আল্লাহর, এখানে হুকুম আল্লাহর চলবেই, যতই বাধা আসুক আর যতই মাটি দিয়ে বাধা হোক না কেন। ভাইরা আমার, এখানে হুকুম প্রতিষ্ঠিত একদিন না একদিন আল্লাহর হবেই হবে, কোনো সন্দেহ নাই। যদি চিৎকার করে বলেন ঠিক না ব্যাটি? একটু তকবীর দিতে হবে, একটু শয়তানকে তাড়াতে হবে। লিল্লাহে থাকবে, লিল্লাহে তাকবে, আল কোরআনের আলো বাইরে কে জ্বালাবে? খালি সারা জীবন ভরে একটা স্লোগান দেন, সারা মুল্লুক আমি বলি আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো। স্লোগান এই ঘরে জ্বালানো বন্ধ করেন, ঘরে জ্বালাইয়া এমন কোন একটা ঘর নাই টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত নামাজ পড়তে দিয়েছে খালি দেখি ছবি আর ছবি, ঘরে জ্বালাইয়া ছবি দিয়ে ভর্তি করছে, ছবি দিয়ে ভর্তি করছে। তো ঘরে কোরআনের আলো জ্বালাইয়া ছবি দিয়ে ভর্তি করছে।
বুঝতে পারছেন, মানুষের ছবি দিয়া খালি ঘরে জ্বালালে হবে না, আল কোরআনের আলো ঘরে বাইরে, বাইকটা তো জ্বালাতে হবে ঘরেও জ্বালাইতে হবে, খালি ঘরে জ্বালাবেন আর বাইকটা অন্যেরা দখল করবে, এই জন্য কোরআনের আলো আজকে আমাদের দেশে জ্বলছে না, কোরআনের জ্বালো আলো বাইরেও জ্বালাইতে হবে ঘরেও জ্বালাতে হবে, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, একটা ইঞ্চি জায়গা শয়তান যেন দখল না করতে পারে, চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠিক। এবার স্লোগান দেবেন জোরে জোরে, নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো ঘরে বাইরে জ্বালো, কোরআন হাদিস যেখানে মাহফিল হবে যেখানে, কোরআন হাদিস যেখানে মদ জুয়া যেখানে, মাদক দ্রব্য যেখানে, মাদক দ্রব্যের বিরুদ্ধে অ্যাকশন 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 অ্যাকশন, মাদকের বিরুদ্ধে ক্যাসিনোর বিরুদ্ধে, ক্যাসিনো তো একটা আলেম পাওয়া গেছে, কি ভাই পাওয়া গেছে, তা আলেমরাই তো কেসিনের বিরুদ্ধে বলে, মাদকের বিরুদ্ধে তো আলেমরাই বলে, সুদের বিরুদ্ধে তো আলেমরাই বলে, আমরাই তো এগুলোর বিরুদ্ধে, তা আমরাই তো বলবো আমাদেরকে সাথে নিয়ে আন্দোলন করেন, আমাদেরকে সাথে নিয়ে মাদকের বিরুদ্ধে আন্দোলন করেন, এ দেশে মাদক খুঁজে পাওয়া যাবে না, কথা ঠিক না বা ঠিক জোরে বলেন, এই কোরআন সত্য দিয়ে ভরা, ন্যায় দিয়ে ভরা, কোরআন যেখানে থাকবে মাদক সেখানে থাকবে না, কোরআন যেখানে থাকবে সেখানে ক্যাসিনো থাকবে না, কোরআন যেখানে থাকবে সুদ সেখানে থাকবে না, কোরআন যেখানে থাকবে সেখানে ঘুষ থাকবে না। ঢাকায় গেছি মাহফিলে, মাহফিলের সেক্রেটারি খুব আদর আমাকে, সুদের বিরুদ্ধে মা ওয়াজ করছি, পরে দেখিও নাই, আমি কইলাম গেল কই, ওই কয় হুজুর সুদের বিরুদ্ধে ওয়াজ করছেন তো ওই সেই জন্য চলে গেছে বেজার হইয়া, কয় কেন, কয় মা মানে মসজিদের সেক্রেটারি 2 কোটি টাকা সুদের উপরে খাটায়, আপনি সুদের ওয়াজ করছেন ওই জন্য বেজার হয়ে চলে গেছে, সুদ খাটায় সুদের উপরে টাকা খাটায় মসজিদের সেক্রেটারি, জুতো দিয়ে ফিটতে পারেন না, কথা ঠিক না ব্যাটিং জোরে বলেন, বাইরে আমার মদ খাইয়া মসজিদে ঢুকছে, মদ খাইয়া মসজিদে ঢুকছে, এলোমেলো বকে, আপনারা মসজিদে থাকতে দিবেন, জোরে বলেন থাকতে দিবেন, সুদখোর মসজিদে ঢুকতে থাকতে দিবেন না, কইল না, মদখোর ঢুকলে মসজিদ থেকে বের করে দেন আর সুদখোর ঢুকলে আগের কাতারে জায়গা দেন, এটা কিসের ইসলাম, এটা কিসের ইসলাম, গান বাজনা বাজলে বাইরে আমার অন্য অন্য ধর্মের সব কিছু বাজে, প্রকাশ্যে বাজে, সারা রাত বাজে, কোনো অসুবিধা হয় না, থাক বাপে এটাই খাক।